নবী ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিন কোন নবীর জন্য সঙ্গত নয়, কোন মুমিনের জন্য সঙ্গত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে। মুশরিক অবস্থায় মারা গেছে, আল্লাহর নবীর করার কিছু ছিল না। চাচার মৃত্যুর সময়ে আবু তালেবকে এসে আল্লাহর নবী বলছেন, চাচা যান আপনি একটু কালেমা, খালি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ পড়েন, কালেমা পড়েন, আমি এই এমন এক কালেমা যে কালেমার জন্য কাল কেয়ামতের দিনে হুজ্জত করব আল্লাহর কাছে যে আমার চাচা কালেমা পড়ে মারা গেছে। আর যে ব্যক্তি শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে ব্যক্তি জান্নাতি। চাচা আবু তালেব কালেমা পড়েছিলেন, এর জন্য তিনি বেহেশতে যাবেন? নবীকে কত সাহায্য করেছিলেন? আল্লাহর নবীর চাচা হওয়া সত্ত্বেও বেহেশতে যেতে পারবেন? সাহায্য ইসলামে সাহায্য করার সত্ত্বেও বেহেশতে যেতে পারবেন? কেননা মেইন চাবি নেই, সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ, নবীর হাতে কিছু নেই। আপনারা জানেন সবাইকে সম্বোধন করে বলছেন, মা ফাতেমা, এ বেটি ফাতেমা, দুনিয়ার বুকে আমার কাছে যা চাইবার চেয়ে নাও, আমি তোমার কালকে আমাদের দিনে তোমার কোনো উপকার করতে পারবো না। হুবু সাফিয়া, দুনিয়ার বুকে যা চাইবার চেয়ে নিন, আমি কেয়ামতে কোনো উপকার করতে পারবো না। হে প্রায়েশ দল, দুনিয়ার বুকে যা চাইবার চেয়ে নাও, কেয়ামতে আমি তোমাদের কোনো উপকারে আসবো না। আল্লাহ নবীর হাতে কিছু নেই, তবুও মানুষ ভুল করে আল্লাহ নবীর কাছে সাহায্য চায়। এখন আপনি বলবেন, হুজুর কোরআনে তো আছে, বলাও আন্না হুম যালামু আনফুসাহুম জাউকা সুম্মা ইস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রাহিমা। পাপ করে যদি তোমার কাছে আসে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় এবং তুমি তাদের জন্য ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দেবেন, তাহলে তার কাছে যাওয়া চলবে। এটা ছিল তার জীবন দশায়, মরার পরে নয়। এখানে প্রথমে সৎ লাগে শান্তিতে, তাই না? জীবিত থাকতে হবে, উপস্থিত থাকতে হবে, আর ক্ষমতা থাকতে হবে। আল্লাহ নবী নবী সাহাবীরা যখন বৃষ্টি প্রার্থনা করতেন, তখন বৃষ্টি প্রার্থনা করার সময়ে আল্লাহ নবীকে সামনে রেখে দোয়া করতেন, আল্লাহ নবী বৃষ্টি হতো। আল্লাহ নবী ইন্তেকালের পর সেখানে ওই কবরের কাছে গিয়ে কেউ বলেননি, আল্লাহ নবীর কাছে গিয়ে কেউ বলেননি যে হ্যাঁ আল্লাহ নবী আপনি দোয়া করে দেন যেন আমাদের বৃষ্টি হয়। বরং কাকে নিয়ে দোয়া করেছেন? কাকে নিয়ে? আব্বাসকে নিয়ে। ওমর বলছেন যে হে আল্লাহ, আল্লাহর নবী বেঁচে থাকতে আমরা আল্লাহর নবীর মাধ্যমে তার দোয়ার মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করেছি, তুমি আমাদেরকে বৃষ্টি দিয়েছ, এখন তিনি আমাদের মাঝে নেই, এখন তার চাচা রয়েছে না, বুজুর্গ মানুষ, আমরা তার দোয়ার ছিলাম তোমার কাছে বৃষ্টি প্রার্থনা করছি। চাচা ভালো, চাচা আব্বাস ভালো না নবী ভালো? কেন নবীর কাছে গেলেন না? যেহেতু যিনি এ দুনিয়া থেকে নেই চলে গেছেন, ওনার আবার বলেন যে মরা বলা যাবে না, মৃত্যু বলা যাবে না, পর্দা নিয়েছে বলতে হবে, বিসাম হয়েছে বলতে হবে, কারণ তারা জীবিত আছেন। এই কাগজে লেখা আছে যে এরা বলে যে আল্লাহ নবী জীবিত নেই, ওরা বলে আল্লাহ নবী পর্দা নিয়েছে। ভাই বেয়াদবি, আল্লাহ আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা মাইয়িত, আবু বকর বললেন মাইয়িত, সাহাবারা বলেছেন মাইয়িত, তো আমাদের মা মাইয়িত বলা বেয়াদবি হবে কেন? আল্লাহ নবীকে মারা গেছেন বলাটা বেয়াদবি হবে কেন? তার ইন্তেকাল হয়েছে বলাটা বেয়াদবি হবে কেন? যদি যদি জীবিত আছেন তা প্রমাণ করে দেখাও কেন? তাকে তার কাছে সরাসরি আহ্বান করা হয় না এবং সেই আহ্বানে সাড়া পাওয়া যায় না। সুতরাং ভুল পথে আছে তারা, তারা মনে করছে যে আল্লাহ নবী আমাদেরকে সব সাহায্য করতে পারেন। তাই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ দেখলেন যে মানুষ আল্লাহকে ছেড়ে আল্লাহ নবীর কবরের কাছে যাচ্ছে, চাচ্ছে, যেহেতু আল্লাহ সর্বশক্তিমান এবং সবকিছু সৃষ্টিকর্তা, তার কাছে কেউ চাচ্ছে না, বাকি সকল সৃষ্টি নিজের অপরের অমঙ্গল দূরীকরণে অক্ষম, এ কথা তারা জানছে না। যেহেতু সালেহীন আউলিয়ার মহব্বত তাদের অনুসরণ করে প্রকাশ হয়, আল্লাহ নিজেদের মাঝে তাদেরকে ওসিলা বা মাধ্যম মেনে আল্লাহর পরিবর্তে তাদেরকে আহ্বান করে নয়, যেহেতু প্রত্যেক নবীর আহ্বান ছিল ওয়াবুদুল্লাহ আনি ইবুদুল্লাহ ওয়া ইস্তাগফিরুত তাগুত। সুতরাং যখন তিনি এভাবে নিষেধ করতে লাগলেন তখন শুরু হয়ে গেল বিরোধিতা। যারা বিরোধী ছিল, যারা এ বুঝ বুঝলো না, তারা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে কাফের বলতে শুরু করে দিল। আমার মতের সঙ্গে মিলছে না, অতএব তুমি কাফের। কাফের বললে প্রধান কারণ কি ছিল? প্রধান কারণ ছিল যে তিনি নিজের এলাকাতে, আমি তো একে সঙ্গে নিয়ে পড়ে বলছি, এটা আগে বলা হয়ে যাচ্ছে যে গম্বুজ ভেঙে দিয়েছিলেন, কবরের উপরে গম্বুজ ভেঙে দিয়েছিলেন। আর দু নম্বর হচ্ছে
যে কোন আউলিয়াকে বা নবীকে ওসিলা বানিয়ে সুপারিশ কামনা বা দোয়া করা যাবে না, এই জন্য তাকে কাফের বলা হয়েছিল। অথচ আল্লাহর পক্ষ থেকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে হযরত আলীকে পাঠানো হয়েছিল, আল্লাহ বাসু কালামা বাজনি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা তিমসালান ইল্লা তামাসসা ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, আলীকে পাঠিয়ে বলেছেন যেখানে দেখবেন মূর্তি ভেঙে ফেলো, আর যেখানে উঁচু কবর দেখবে সেখানে কি করো, বরাবর করে ফেলো। তাহলে যদি তিনি কুব্বা ভেঙে থাকেন, তিনি গম্বুজ ভেঙে থাকেন, কবর উপর বাড়ি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবর উপরে ঘর বানাতে, সুতরাং তিনি যদি এটা করে থাকেন তাহলে তা অন্যায় কাজ, তা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের অন্যায় কেন হবে? আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াকুমুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুন হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, যারা মূর্তি পূজা করে তারা মূর্তি পূজা কেন করে? দুটো কারণে। এক নম্বর কারণ হলো যে এরা কাল কিয়ামতের দিনে আমাদের জন্য সুপারিশ করবে, আর দ্বিতীয় কারণ হলো এরা কাল কিয়ামতের দিনে আমাদেরকে আল্লাহর নৈকট্য প্রদান করবে, এই দুটো কারণে পূজা করে। আর তোমরাও যদি বলো যে আমরা এখানে আল্লাহ নবীকে এই জন্য আহ্বান করছি, অমুক অলিকে এই জন্য আহ্বান করছি, অমুক সাহাবিকে এই জন্য আহ্বান করছি যে উনি সুপারিশ করবেন আল্লাহর কাছে, দুটোকে এক জিনিস না, দুটোকে এক জিনিস না, দুটোই এক জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করেছিলেন কিসের জন্য? তৌহিদুর উলুহিয়ার জন্য। সেই তৌহিদুর উলুহিয়া ছিল এমন, সে যুগে মানুষেরা লোকেরা তৌহিদুর রুবিয়া মানতো কিন্তু তৌহিদুর উলুহিয়া মানতো না, আর তৌহিদুর উলুহিয়া মানার ব্যাপারে তাদের সাথে বর্তমানের মুশরিকদের বিশাল পার্থক্য আছে। কি পার্থক্য জানেন আপনারা? আল্লাহ নবীর যুগে মুশরিকরা বেশি খারাপ না আমাদের বর্তমান যুগের মুশরিকরা বেশি খারাপ? কেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুশরিকরা যখন বেশি বিপদে পড়তো তখন খালি আল্লাহকে ডাকত, হ্যাঁ কেবল আল্লাহকে ডাকত, এই জানতো যে এই সময়ে আল্লাহ ছাড়া কেউ উদ্ধার কর্তা নেই। আর আমাদের বর্তমান যুগের মুশরিকরা, হ্যাঁ আর যখন এই বড় বিপদ থেকে উদ্ধার পেত তখনই তারা গিয়ে আবার ফিরে শুরু করতে। বর্তমান যুগের মুশরিকরা বড় বিপদেও গায়ের লাগে ডাকে, আর খুশির সময়েও গায়ের লাগে ডাকে, এই পার্থক্য। এরা হচ্ছে বড় মুশরিক। সুতরাং আল্লাহ তাআলা যেখানে বললেন যে এই ধরনের সুপারিশ চাওয়া মনে করা এটা হচ্ছে শিরিক, চলবে না, সেটা যদি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলে প্রচার করেন তার দোষ হবে কেন? বাতিলপন্থী তাওহীদ দাওয়াতের গুরুভাই শেখ গ্রহণ করেছিলেন, তার বিরুদ্ধে বিদাতীরা প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। অবশ্য এটা আশ্চর্যের কিছু নয়, যেহেতু তাওহীদের দুশ্মনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগের দাওয়াতের বিরোধিতা করেছিল, আল্লাহ রাসূলের বিরুদ্ধে লোকে দাঁড়িয়েছিল, তাই না? আজাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাসাইউন উজা, যখন তিনি বলেছিলেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করো না, তখন লোকেরা আশ্চর্য হয়ে বলেছিল আরে সব ইলাহকে মিলিয়ে একটা ইলাহ বানিয়ে দিল, এটা তো বড় আশ্চর্যের কথা। অতএব তার প্রতিও লোকেরা বলতে লাগলো, শত্রুরা তার বিরুদ্ধে দ্বন্দ্ব বিগ্রহ শুরু করে দিল, তার প্রসঙ্গে মিথ্যা অপবাদ প্রচার করতে লাগলো, তাকে হত্যা করা করে তার ওই দাওয়াত হতে নিষ্কৃতি লাভের জন্য ষড়যন্ত্র করতে লাগলো। আসলে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ হোরাইমালা পড়াশোনা শেষ করে হোরাইমালাতে এলেন, যেখানে তার আব্বা কাজী ছিলেন হোরাইমালাতে। হোরাইমালা আপনারা জানেন রিয়াদের পাশে শহর, সেখানে হোরাইমালাতে কিছুদিন থাকার পর তার সেখান থেকে আবার পুনরায় ওয়াইনাতে ফিরে গেলেন, ওয়াইনা যে জন্মস্থান ওয়াইনাতে ফিরে গেলেন। সেখানে থাকতে থাকতে সেখানকার যখন দাওয়াত প্রচার করতে লাগলেন তখন সেখানকার আমির ভয় করলেন আকসা আমিরকে। আকসার আমির ছিল ইমারাত ছিল ওই তুর্কির আন্ডারে, তখন তুর্কির রাজত্ব চলত। সেখান থেকে আকসার আমির হুমকি দিল যদি তুমি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে না রোকো, এই তাহলে এই দাওয়াতকে না রোকো, তাহলে পরে তোমার সমস্ত সাহায্য সহযোগিতা বন্ধ করে দেওয়া হবে। সুতরাং সেখানকার ওয়াইনার আমির মোহাম্মদ ইবনে মোহাম্মদ তিনি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে ওয়াইনা থেকে বের করে দিলেন। যে গেলেন কোথায়, যে রেইয়া নামক এক শহরে, এটাও ওই আশেপাশে একটা শহর, সেই রেইয়া শহরে গেলেন। সেখানে গিয়ে সেখানকার আমিরের সাথে যোগাযোগ করে মোহাম্মদ বিন সৌদ তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে কিছু লোকের মাধ্যমে, ভালো লোকের মাধ্যমে মোহাম্মদ বিন সৌদের স্ত্রীর কাছে গিয়ে সুপারিশ করে বললেন যে আপনি আপনার স্বামীকে বোঝান, ইনি একজন ভালো লোক, ইনি ভালো দাওয়াতের কাজ
ইত্যাদি কারণ এই শিরক বিদাত বিলুপ্ত করতে চান এই বলে বুঝিয়ে তিনি তার স্বামীকে বুঝালে মোহাম্মদ বিন সৌদ তাকে সাহায্য সহযোগিতা করা আশ্বাস দিলে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ নিজের দাওয়াতের কাজ শুরু করে দিলেন আর তখন তখনই কিছু কুব্বা গম্বুজ তারপরে যেখানে শিরক হতো সেই সমস্ত গাছ কেটে ফেললেন যে সমস্ত গাছের কাছে গিয়ে শিরক করা হতো আল্লাহ তার হেফাজত করলেন এবং তার জন্য এক সহায়ক নিযুক্ত করে দিলেন যার ফলে হিজাজ ও অন্যান্য মুসলিম দেশে তৌহিদি দাওয়াত প্রচার ও প্রসার লাভ করলো কিন্তু আর অবধি কিছু লোক সেই মিথ্যা অপবাদ প্রচার করতে ব্যস্ত ওরা বলে তিনি পঞ্চম আরো এক নতুন মজাব প্রবর্তন করেছেন অথচ তার মজাব হলো হাম্বলি ওরা আরো বলে ওয়াহাবিরা রসুলকে ভক্তি করে না বা ভালোবাসে না ও তার উপর দরুদ পড়ে না অথচ শেখ রাহমাহুল্লাহ মুখতাসার সিরাতে রাসুল নামে একটা বই লিখেছেন এক গ্রন্থ প্রণয়ন করেছেন যা এর কথাই দলিল এ কথাই দলিল যে তিনি রসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসতেন ওরা তার নামে আরো বিভিন্ন অপবাদ ও কুৎসা রটিয়ে থাকে যে সম্পর্কে কাল কেয়ামতে ওদেরকে জবাবদিহি করতে হবে পক্ষান্তরে যদি ওরা ইনসাফের সাথে উদার মন হতো তাহলে কিতাবসমূহ তার কিতাবসমূহ অধ্যয়ন করত তাহলে নিশ্চয়ই তাতে কেবল কোরআন হাদিস ও সাহাবাগণের উক্তি দেখতে পেত একজন বা একজন আলেম বলেন যে তার দাসে লোকেরা লোকেদেরকে ওয়াহাবি সম্পর্কে সাবধান করতো যেমন এখনো বলে থাকে ওয়াহাবিদের বই পড়ো না ওয়াহাবিদের কাছে বসো না ওয়াহাবিদের জালসায় যেও না এরকম সবসময় সতর্ক করতো এক ব্যক্তি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের একটা বই নিয়ে এসে প্রথম পাতাগুলো ছিঁড়ে দিয়ে তাকে পড়তে দিলেন তারপরে দু একদিন পরে বললেন আপনি বইটা পড়েছেন হ্যাঁ বইটা খুব চমৎকার বই তো খালি কোরআন হাদিস কোরআন হাদিসের কথা ছাড়া অন্য কিছুই নেই তো বলছেন আপনি এতদিন যে লোক সম্পর্কে সতর্ক করছিলেন সেই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের এই বই বলে সুবহানাল্লাহ তাহলে তো আমরা ভুল করেছি এতদিন হ্যারিকেন নিয়ে দেখি না যে জামাইকে মারছি না চোর মারছি হ্যাঁ এখন বোঝা গেল যে আমি যা সম্পর্কে সতর্ক করছিলাম তিনি তো ভালো তো কোরআন হাদিস সুতরাং যারা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের বই না পড়ে দূর থেকে ভাববে আরে বাপরে বাপ সর্বনাশ তারা অবশ্যই চিরকালে অন্ধকার থাকবে অন্ধকারে থাকবে আমাদের জানা উচিত আমাদের পড়া উচিত আমাদের বোঝা উচিত যে তার বই পুস্তক কোনো বিরোধী নাই তবে হ্যাঁ একটা বিরোধিতা কি হলো যদি আপনি মনে করেন যে মাজার পূজা করতে হবে তাহলে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের বই মাজার পূজার বিরুদ্ধে যদি আপনি এটা মনে প্রাণে মেনে নিয়ে থাকেন যে মাজার পূজা করতে হবে তাহলে অবশ্যই আপনি তার বই ছোবেন না কিন্তু যদি আপনি উদার হন যদি আপনি এটা মেনে নেন যে মাজার পূজা শিরিক তাহলে পরে তার বই পড়ুন তাহলেই বুঝতে পারবেন যে হ্যাঁ আমরা আসলেই অন্ধকারে থেকে জামাইকে চোর বলে আরাধ করছিলাম হাদিসে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হে আল্লাহ তুমি আমাদের শাম ও ইয়ামানে বরকত দাও সকলে বলল হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ রাসূল আর আমাদের নাজদে তখন বললেন যে না নাজদ থেকে শয়তানের শিং উদিত হবে ওরা বলে বিরাজিরা যে নাজদ থেকে শয়তানের শিং মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আমি আপনাদেরকে বলেছিলাম নাজদ এরিয়া কোনটা রিয়াদ এরিয়া আর সেখান থেকে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের জন্ম হয়েছে সেখান থেকে তার দাওয়াতের শুরু হয়েছে এখন বিদাতীরা বলছে কি যে ওই হচ্ছে নাজদ যে নাজদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছিলেন ওখান থেকে শয়তানের শিং উদিত হবে কিন্তু ভাই জানেরা নাজদ শুধু আমাদের সৌদি আরবেই নাজদে নেই আরো নাজদে আছে পূর্ব দিকে আল্লাহ নবী ইশারা করে বলেছিলেন মদিনা থেকে পূর্বে কি রিয়াজেরিয়া পড়ে নাজদ পড়ে কিন্তু তার পূর্বে ইরাক তো পড়ে ইরাক তো নাজদে আছে আল্লাহ নবী আসাল্লাহ আসলামের আসল উদ্দেশ্য ছিল ইরাক যেটা ফিতনার ভূমি যে নাজদের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ইরাকের নাজ তার দলিল কি হাদিস শুনুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিবেন আল্লাহুম্মা বারিক লানা ফি মাক্কাতিনা আল্লাহুম্মা বারিক লানা ফি মদিনাতিনা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া বারিক লানা ফি সাঈনা ওয়া বারিক লানা ফি মুদ্দিনা ফাকাল রাজুল ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি ইরাকিনা আল্লাহ নবী আপনি মক্কা মদিনা শামের জন্য দোয়া করলেন তাই ইরাকের জন্য দোয়া করুন আমাদের ইরাকের জন্য কি হবে فأعرض عنه فرددها ثلاثا كل ذلك يقول الرجل وفي عراقنا يا رسول الله في عراقنا عراق جن دعا كرن فيعرض عنه فقال بها الزلازل والفتن ويطلع قرن الشيطان عراق হচ্ছে এমন জায়গা যেখানে ভূমিকম্প যেখানে ফিতনা ফিতনা যুগে যুগে ফিতনা বিভিন্ন মাযহাব নিয়ে বিভিন্ন দ্বন্দ্ব নিয়ে ফিতনা
আর সেখানেই হবে শয়তানের সিংহ উদিত। আর অন্য এক বর্ণনায় আছে অফি নাজদিনা মাকানা ইরাকিনা, এই নাজদিনা শব্দ নিয়ে ইরাকের জায়গায় যে নাজদ শব্দ আছে সেই শব্দ নিয়ে ওরা মনে করে কি যে রিয়াজের যে নাজদ সৌদি আরবের যে নাজদ সেটাই হচ্ছে উদ্দেশ্য, অথচ হাদিসের উদ্দেশ্য হচ্ছে ইরাকের নাজদ। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যারা এই ওখান থেকে শয়তানের সিংহ উদিত হবে মনে করে যে ফেতনা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইঙ্গিত দিয়ে গেছিলেন যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নামে একজন ফেতনা সৃষ্টি হবে, এই কথা ঠিক নয়, ভুল। ন্যায় প্রায় ওলামাগণ উল্লেখ করেন যে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব হলেন হিজরি দ্বাদশ শতাব্দীর মুজাদ্দিদ, ইসলামী সংস্কারক মুজাদ্দিদ। অনেকে তার প্রসঙ্গে বহু বই পুস্তক রচনা করেছে। পরোক্ষভাবে তাদের বদনাম করতে প্রয়াস পায় ইংরেজরা, ফলে তৌহিদের প্রতি আহ্বানকারী প্রত্যেক তৌহিদবাদের নাম তুচ্ছভাবে ওয়াহাবি রাখে এবং এই রূপ বলে কোন অভিনব দিন প্রবর্তক বিদাতি রূপে চিহ্নিত করে থাকে, যাতে মুসলিমরা তাদের মূল তৌহিদের আকীদা থেকে দূরে সরে যায়, ফিরে সরে যায়। অনেকে আপনারা শুনেছেন আবার পাড়া গ্রামের মায়েরা যখন ছেলেরা আইসক্রিম খেতে চায় গরমের দিনে, ছেলেকে ঠান্ডা লাগবে বলে মা বলে বাবা আইসক্রিম খেতে হয় না, ঠান্ডা লাগবে, ছেলে মানতে চায় না, তখন মারা কি বলে বোঝায় জানেন, জানি না আপনাদের আছে কিনা, আমরা শুনেছি, বলে বাবা আইসক্রিম খেতে হয় না, আইসক্রিমে পোকা আছে। বলে না, বলে না, কেন বলে? যাতে ছেলে আইসক্রিম না খায়। আসলে কি আইসক্রিমের পোকা আছে? না। সৌদি আরবের এক দাইর কাছে শুনেছি, তিনি ফ্রান্সে কোনো দাওয়াতের কাজে গিয়েছিলেন, হোটেলে ছিলেন, প্রায় হোটেল থেকে নেমে এসে মাঝখানে যে হজ থাকে সে হজে তিনি উজু করে নামাজ পড়তেন। উনি বলছেন যে উজু করে যেমনি আমি উঠে যেতাম প্রায় লক্ষ্য করতাম একটা ছোট বাচ্চা এসে আমার উজু করা পানি গড়িয়ে যাওয়া পানি দিয়ে যেন কি যেন খুঁজে দেখতো। তো হঠাৎ করে আমি একদিন জিজ্ঞেস করলাম যে বাচ্চা তুমি আমি উজু করে গেলি তুই আমার পানিতে কি দেখো? বলছে আমি শুনেছি আমার মা বাবা বলে যে মুসলমানরা যখন উজু করে উঠে যায় তো পোকা ঝরে পড়ে, পোকা থাকে, পোকা তিলবিল করে, তাই আমি দেখছি কোথায় পোকা আছে। কারণটা কি বলুন তো? মুসলমানদের বিরুদ্ধে এমন বদনাম সৃষ্টি করে মানুষকে কি করা হচ্ছে? আমি একদিন আমাদের বাস স্ট্যান্ডে বসে আছি, ছোট্ট বাচ্চা মুসলিম বাচ্চা এসে বলছে আহ তুমি মদিনায় থাকো? না, হ্যাঁ মদিনায় থাকি। শুনেছি ওখানে আমাদের শিবলিঙ্গ আছে। বললাম শিবলিঙ্গ আছে মানে? বলে হ্যাঁ ওই যে মক্কা না কি বলে ওখানে শিবলিঙ্গ আছে। ও আমি তখন বুঝলাম মক্কায় শিবলিঙ্গ আছে মানে হলো কি? হ্যাঁ ওই হাজরে আসওয়াদকে ওরা শিবলিঙ্গ মনে করছে, বুঝতে পারছেন? আপোষে প্রচার করে খালি অপরের প্রতি ঘৃণা সৃষ্টি করা, আপোষে প্রচার করে অপরের প্রতি ঘৃণা সৃষ্টি করা। এখনই বহু সৌদার থেকে হাজিরা হজ করে গেছেন, যখন লোকেরা জিজ্ঞেস করে সৌদার থেকে কি দেখেলে, কি দেখে এলাম তো ওয়াহাবি দেশ, হ্যাঁ ওখানে দেখে এলাম বাবা মুয়াজ্জিনে আজান দিচ্ছে সিগারেট ফেলে দিয়ে। আল্লাহর কসম আমার কাছে দুই লোক এসেছে সেই গ্রাম থেকে, দুই লোক এসে বলছে হুজুর আপনি তো মদিনায় থাকেন, এ কথা কি ঠিক? ওয়াহাবিরা যখন আজান দেয় হারাম শরীফে যখন আজান দেয় তখন সিগারেট ফেলে আজান দেয়? আমি বলছি তো অবাক কাণ্ড, ওয়াহাবিদের বদনাম করার জন্য বলছে সিগারেট ফেলে দিয়ে আজান দেয়। আমার মাথা ঘুরে গেছে, আমি দেখলাম নিশ্চয়ই কথা যা রটে তার কিছু না কিছু ঘটে, ব্যাপার কিছু আছে না। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ওরা আসলে যখন আজান দেয় তার আগে ধোঁয়া উঠতে দেখেছে,
সিগারেট ফেলতে দেখেনি, ধোঁয়া উঠতে দেখে মনে করেছে কি সিগারেট ফেলে, বাবার কালে ওদের ঘরে ওদের দেশে তো এরকম ধোঁয়া হয় না, বুঝতে পেরেছেন ধোঁয়া আছে। হ্যাঁ, ওই যে আমাদের দেশে ভগবানের ধোঁয়া, আর সৌদিরা কি করে সেন্ট, ওদের সেন্ট হচ্ছে কি বাখুর, আগুনে দিয়ে বাখুর দেয় তাই না, দে মুয়াজ্জিন এইভাবে বাখুর টাখুর নিয়ে বাখুরটাকে রেখে আজান দেয়, ও বেচারি লক্ষ্য করেছে ওই ফাঁক থেকে, হ্যাঁ ধোঁয়া উঠছে, তার মানে সিগারেট খেয়ে হ্যাঁ আজান দিচ্ছে। আর বিশ্বাস করবেন কিছু বেলকুপ বলে, আরে ওয়াহাবিরা বলে কবরের মাজার কি বলে কবরের চাদর চড়াতে হয় না, আমি নিজের চোখে দেখে এলাম আল্লাহ নবীর কবরের চাদর চড়ানো আছে, দেখেছেন আপনি আল্লাহ নবীর কবরের চাদর দেখেননি জানলা ফাঁক দিয়ে, হ্যাঁ ওটা চাদর নয়, ওই যে বড় ফাঁক দিয়ে তাহলে কি দেখা যায়, চাদর তো দেখা যায়, কিন্তু ওটা কি কবরের উপরে চাদর না দেওয়ালের চাদর, ওই দেওয়ালের ভিতরে কবর আছে সে কবরে কিচ্ছু নেই বরাবর, কিন্তু বর্তমানে ইন্টারনেটে দেখবেন যারা ইন্টারনেট ব্যবহার করুন তারা শুনুন, ইন্টারনেট কিন্তু ভালো জিনিস না সর্বক্ষেত্রে, যদি আল্লাহর নবীর কবর বলে গুগলে সার্চ করেন আল্লাহর নবীর কবর বেরিয়ে আসবে একদম চাদর চড়ানো এইভাবে ঢাকা, সেটা হচ্ছে রুমির কবর, কবি রুমির কবর, সেটাকে আল্লাহর নবীর কবর বলে প্রচার করছে বিদাতীরা, সাবধান ইন্টারনেট ওয়ালারা, আল্লাহর নবীর কবরে চাদর চড়ানো নেই, সেখানে গিয়ে প্রচার করছে ওয়াহাবিরা চাদর চড়াতে মানা করে, আমি তো দেখলাম আল্লাহর নবীর কবরে চাদর চড়ানো আছে, আমি বললাম মিথ্যা, আল্লাহর নবীর কবরে চাদর চড়ানো নেই, তোমরা যে জানলা দিয়ে দেখেছো ওটা হচ্ছে আল্লাহর নবীর ঘরের দেওয়া, ঘরের ভিতরে কবর, কবর কেউ দেখতে পায় না, কোনো হাজিতে দেখতে পায় না, অবশ্য কোন কোন হাজির সাথে আল্লাহ নবী মুসাফা করেন সেটা আলাদা কথা, আল্লাহ নবীর কবর কেউ দেখতে পায় না, চাদর তো চড়ান, বিদাতীরা এ কথাও বলে, ওয়াহাবিরা বলে কিয়াম করতে নেই, কিয়াম করা বিদাত, কিয়াম করা মানে কিয়ামের বিদাত, যে সালে দাঁড়িয়ে স্যার কিয়াম করা মানে কিয়াম করা বিদাত, আমি নিজের চোখে দাঁড়িয়ে এলাম দেখে এলাম সেখানে কিয়াম হচ্ছে, আল্লাহ নবীর মাজারের সামনে কিয়াম হচ্ছে, দেখলেন দাঁড়িয়ে দরুদ পড়া হয় না সেটাকে এরা কিয়াম বলছে, যখন দাঁড়িয়ে দরুদ পড়া হয় এখানে দরুদ পড়া হবে না কেন, শুধু ওয়াহাবিদের বিরুদ্ধে এমন এমন প্রচার যে অবাক হয়ে যাবেন, একজন বলছে হুজুর হজ করতে গিয়ে ওখানকার লোকেরা তো টিকি রাখে, টিকি জানেন তো টিকি কাকে বলে, ওই যে হিন্দুরা রাখে, বলছে ওরা ওখানকার লোকেরা টিকি রাখে, টিকি রাখে কেন, তো বলছে আমি নিজের চোখে দেখেছি টিকি, আমার টিকি নয় ভাই, ওটা টিকি নয়, আর হাজিদেরকে দেখেছো অনেক লোকে তামাক তো হজ করে, অবশ্য তারা বেরকুট তারা জাহেল বলে এরকম করে, তারা ভাবে কি যে এখন যদি পুরোটা উমরা করার পর পুরোটা নেড়া করে দিই তা হজের পরে আবার কি করে নেড়া করবো, এইখানে রেখে দেয় করে অনেক জাহেল করে, হ্যাঁ এইখানটা রেখে দেয় যে হজের পরে নেড়া করবো, এরকম ঠিক না পুরোটাই নেড়া করতে হয়, এই হয়তো কেউ কেউ দেখেছে আর দেখে বলছে টিকি রেখেছে শুধু বদনাম করার জন্য, ওই মায়ের মতো আইসক্রিম খাস না বাবা আইসক্রিম খেলে আইসক্রিমে পোকা আছে, এক ছেলে মানলো না মানলো না শেষকালে আইসক্রিম কিনেই দিল, আম্মু আম্মু তুমি যে বলছিলে আইসক্রিমে পোকা আছে কই পোকা তো নেই বাবা, কেরোসিন তেলে দিলে দেখা যায়, মানে কথাটা আমি মিথ্যা বলিনি, আর আইসক্রিমটা কেরোসিন তেলে দাও দেখো দেখতে পাবে, এখন বেচারি খাবে না কেরোসিন তেলে দেবে, বদনাম করার একটা সীমা আছে, মানুষ বদনাম করার সীমা আছে, এইভাবে বদনাম করে করে ছোট করছে ওয়াহাবিদেরকে, যাই হোক অর্থলোভী এই মানে মুসলিমদের মাধ্যমে পরোক্ষভাবে তাদের বদনাম করতে প্রয়াস পায়, ফলে তৌহিদের প্রতি আহ্বানকারী প্রত্যেক তৌহিদবাদীর নাম তুচ্ছভাবে ওয়াহাবি রাখা হয়, যাতে মুসলিমরা তাদের মূল তৌহিদের আকিদা থেকে ফিরে আসে, যে আকিদা তাদেরকে কেবল এক আল্লাহকে ডাকার প্রতি আহ্বান করে, কিন্তু সে নির্বোধরা একথা বুঝতে পারেনি যে ওয়াহাবি শব্দটা আসলে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের প্রতি সম্বন্ধ করা হয় না, তাতে একমাত্র মহান আল্লাহ আল ওয়াহাবের প্রতি সম্বোধন করা হয়। সুতরাং ভাইজান কথা লম্বা না করে আমি আপনাদেরকে সংক্ষেপে ওয়াহাবিদের আকীদা সম্পর্কে বলছি, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এইভাবে দাওয়াতের কাজ চালিয়ে গেলেন যার ফলে সারা বিশ্বে তার বদনাম হলো ঠিকই, কিন্তু আসলে সেই বদনাম তার সুনাম হওয়ার কথা ছিল, যে যাদের মন উন্মুক্ত ছিল যাদের মনের ভিতরে পবিত্রতা ও পরিচ্ছন্নতা ছিল তারা সেই দাওয়াতকে গ্রহণ করে সারা বিশ্বে আজও সেই দাওয়াতকে গ্রহণ করা হচ্ছে, উন্মুক্ত ভাইরা যাদের মন উদার তারা সেই দাওয়াতকে গ্রহণ করে নিচ্ছেন, মোহাম্মদ বিন ওয়াহাব রাহিমাহুল্লাহ
92 বছর বয়সে 1206 হিজরিতে তিনি ইন্তেকাল করে যান। তার আকীদা সংক্ষেপে আপনাদের সামনে বলছি, আহমদের অনুসারী যদি হয় ওয়াহাবি তাহলে আমি স্বীকার করি যে আমি ওয়াহাবি, আল্লাহ থেকে শরীক খণ্ডন করি, সুতরাং নেই আমার একমাত্র আল ওয়াহাব ব্যতীত কোনো প্রভু, না কোনো গম্বুজ মাদারের নিকট আসা, আর না কোনো মূর্তি ও কবর বিপদমুক্তি ও সুখ অর্জনের হেতু, কখনোই না, না পাথর, না কোনো বৃক্ষ, না নির্ঝর, আর না কোনো প্রতিষ্ঠিত বেদি, আস্তানা আমার বিপত্তারণ, আমি তাবিজ কবচ বাঁধি না, আমি তাবিজ কবচ বাঁধি না। এখন যদি সার্চ করা হয় অনেক ভাইয়ের হাতে কার তাবিজ পাওয়া যাবে না, ওয়াহাবি তাবিজ বাঁধে না। আর তার কি তা কি জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তাবিজ বাঁধে সে শিরিক করে, এই জন্য ওয়াহাবি তাবিজ বাঁধে না। আমি তাবিজ ও কবচ বাঁধি না, বালা করি জিমসা কিছু দাঁত বা হাত উপকারের আশায় অথবা বিপদ অপসারণের উদ্দেশ্যে ব্যবহার করি না, আল্লাহ আমাকে উপকৃত করেন এবং আমার বিপদ দূর করেন, একমাত্র আল্লাহ। বিদাত এবং দিনের রচিত অভিনব প্রত্যেক কর্মকে জ্ঞানীগণ অস্বীকার ও খণ্ডন করেন, আমি আশা রাখি যে আমি তার নিকটবর্তী হব না এবং তাকে দিন বলে সমর্থন করব না, কারণ তা তো সঠিক নয়। আমি সাশ্রয়ী চাই, আমি আশ্রয় চাই জাহেমিয়ার থেকে, যা হতে প্রত্যেক সন্দেহ পোষণকারী অপব্যাখ্যাতার মতভেদ মতভেদ সীমালঙ্ঘন করেছে। আল্লাহ আরো সে সমারূঢ় থাকা এক কুদরত। আপনারা এর আগে শুনেছেন, আমি আবার পরীক্ষা নিচ্ছি, আল্লাহ কোথায় আছেন? আল্লাহ সব জায়গাতে আছেন। আল্লাহ সব জায়গায় নেই? আল্লাহ আছেন মোমেনের হৃদয়ে, আল্লাহ আছেন আর রহমান আল্লাহ সৃষ্টি, তার দৃষ্টি সব জায়গায়, তার জ্ঞান সব জায়গায়। তিনি কোথায় আছেন? আরশের উপরে, আল্লাহর আরশে সমারূঢ় থাকে এক কুদরত। এ ব্যাপারে আমার জন্য মহামতি ইমামগণের কথাই যথেষ্ট। শাফি মালিক আবু হানিফা রাহেমাহুল্লাহ এবং মুত্তাকি আল্লাহ মুখি ইবনে হাম্বাল রাহেমাহুল্লাহ, কিন্তু বর্তমানে যে রাখে এই আকীদা ও বিশ্বাস, লোকেরা শোর করে তার প্রসঙ্গে বলে আকারবাদী ওয়াহাবি। হাদিসে বর্ণিত যে ইসলামের অনুসারী মানুষ প্রবাসীর মতো মুষ্টিমেয়, তাই প্রিয়ের উচিত মুষ্টিমেয় প্রীতিভাজনদের জন্য রোদন করা। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন ও আমাদের দিন সংরক্ষণ করুন গাড়ি মন্দকারী প্রত্যেক হটকারী মন্দ হতে। আজ তিনি একনিষ্ঠ দিনের সাহায্য করুন, কিতাব ও সুন্নার অনুসারী জামাত দ্বারা, যারা কারো রায় ও কিয়াসের অনুকরণ করেন না, যাদের জন্য দুই ওহী আশ্রয়স্থল, মনোনীত নবী যাদের প্রসঙ্গে সংবাদ দিয়ে বলেছেন তারা পরিজন ও সঙ্গীদের মধ্যে অনন্য সাধারণ, তারা সৎ পথের পথিক, সাহাবাদের পথ ধরে চলেন আর সঠিকতা দিয়ে তাদের মতাদর্শের অনুগমন করেন, এজন্যই অতিরঞ্জনকারীরা তাদের নিকট হতে বহু দূরে সরে যায়। আমরা বলি তা তো আশ্চর্যের কিছু নয়, তারাও দূরে সরে গেছে যাদেরকে সৃষ্টির সেরা সেরা আহ্বান করেছিলেন, তখন তারা তাকে জাদুকর ও মিথ্যুক বলে অভিহিত করেছিল, অথচ তারা তা আমানতদারী, ধর্ম সম্মান ও কথার সত্যবাদিতাই বিশ্বাসী ছিল। লোকেরা তাকে আল আমিন বলতো, কিন্তু যখন ধর্মের কথা বলতেন, দিনের কথা বলতেন, তৌহিদের কথা বলতেন, তখন কি বলতো? মিথ্যাবাদী। আল্লাহ তার উপর চিরস্থায়ী করুণা বর্ষণ করুন, তার বংশধর এবং সাহাবাবর্গের উপরেও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, আমাদেরকে যে নামেই অভিহিত করা হোক, আমাদেরকে ফারাজি বলা হোক, না মাঝহাবি বলা হোক, কিংবা ওয়াহাবি বলা হোক, আমরা তাতে দুঃখিত নই। ইবারাতুনা সত্তা ওয়া হুসনুকা ওয়াহিদু ওয়া কুল্লুন ইলা যাকাল জামালি ইশুরি ইশিরু, যা বলবে বলো সবই একই সৌন্দর্যের প্রতি ইশারা করে, আর তা হলো আমরা হচ্ছি তৌহিদবাদী, আমরা হচ্ছি তৌহিদবাদী। নেলি বলে একজন সুন্দরী মহিলা ছিল, তার সৌন্দর্য ছিল, কিন্তু নেলি নামটা প্রচার হয়ে যাওয়ার ফলে তার মন খারাপ হতো। নেলি নাম প্রচার হওয়ার ফলে সেই মহিলার মন খারাপ হতো, তার জন্য কিছু লোক তাকে বলল, নেলি তোর নেলি নামে কিবা পরিতা, গোলাপে যে নামে ডাকো তবু সে গোলাপ, গোলাপে যে নামেই ডাকবে ডাকো কিন্তু তবু সে গোলাপ। আমাদেরকে যে নামেই ডাকবে ডাকো, আমরা আসলেই যদি হকপন্থী হই, আমরা হকপন্থী, আমরা তৌহিদবাদী। সুতরাং আমরা কোনো মতেই
এই হক থেকে পিছপা হতে রাজি নেই, আমরা এই হক থেকে পিছপা হতে রাজি নেই। আমরা সেই ভাইদেরকে আহ্বান করব যারা এখনো এখনো পর্যন্ত ওয়াহাবি সম্পর্কে ভুল ধারণা মনের ভিতরে রেখে আছেন। ওয়াহাবি কোনো খারাপ জিনিস না, ওয়াহাবি কোনো নতুন মজাব না, ওয়াহাবি কোনো নতুন দিন নয়, ওয়াহাবি কোনো কাফের না, ওয়াহাবি কোনো মোরতাদ না। যারা ওয়াহাবি 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 আন্দোলন বা ওয়াহাবি দাওয়াতের অনুসরণ করে তারা কোনোদিন তারা কোনোদিন খারাপ হতে না, তারা কোনোদিন হক পথে না, হক পথে তাদের সম্পর্কে জানতে শিখুন, তাদের কথা মানতে শিখুন। কেবল কোরআন ও সহি হাদিস ছাড়া আর কিছু পাবেন না। আবার আমি শেষ কালে আবার সেই কথাই বলে আমি বিদায় নিচ্ছি। নেড়ি তোর নেড়ি নামে কিবা করি তা গোলাপে যে নামে ডাকে তরু সে গোলাপ। আল্লাহ তাআলা আমাদেরকে গোলাপ হওয়ার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাইক আজকে ভালো নেই, এই যে গলার অবস্থা, মাইক একটু স্ন্যাক করে মাইক আজকে ভালো একজন প্রশ্ন করছেন যে পার্থক্য ব্যাখ্যা বর্ণনা করুন। টঙ্গী বিশ্ব ইজতেমা, রাজশাহী তবলিগি ইজতেমা, দুবাইয়ের ইসলামী সম্মেলনের মাঝে পার্থক্য কি? তার মানে উনি বলতে চাচ্ছেন যে ওখানকার ইজতেমায় যাওয়া আর এখানকার ইজতেমায় আসা দুটো একই না? যদি আপনি দুটোর মধ্যে পার্থক্য বোঝেন তাহলে অবশ্যই বুঝবেন যে সেখানকার যে ইজতেমা এবং যা নিয়ে ইজতেমা হয় সেখানে যা হয় তা সহি কিনা। সেখানে ইজতেমা যদি কেউ অংশগ্রহণ করে তাহলে মাইকটা ঠিক করুন, মাইকে সাউন্ড যাচ্ছে না ওইদিকে। বুঝলাম না প্রশ্নটা, প্রশ্নটা করে রাসূল সাল্লাল্লাহু জীবিত অবস্থায় দোয়া করেছেন, মৃত্যুর পরে দোয়া করা বন্ধ হয়ে গেছে? সূরা ও আয়াত নম্বর এইভাবে যদি আল্লাহ বলছেন যদি ওরা নিজেদের উপরে অত্যাচার করে তোমার কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা চাইতো এবং রাসূল তাদের জন্য ক্ষমা চাইতো তাহলে আল্লাহ তাদেরকে ক্ষমা করতেন। এটা সূরা নিসাতে আছে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, জীবনে এবং বর্তমানে চলবে না। যে বর্তমানে বাজারে যাবো, হে আল্লাহ রাসূলকে বলবো হে আল্লাহ রাসূল আমি আমি জুলুম করেছি অতএব আপনি দোয়া করে দেন, এটা কিন্তু যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় দোয়া করার অনুমতি ছিল কিন্তু নিস্ত অবস্থায় নেই, ও একই মনে কারণ নাকি?
ইন্নাকা আতাল ওয়াহাব আছে সূরা মায়দাতে সম্ভব সূরা মায়দা আল ইমরান সূরা আল ইমরানে ইন্নাকা আতাল ওয়াহাব আছে মদিনার মসজিদে নববীতে নামাজ পড়লে কত গুণ সওয়াব বেশি হবে মদিনার মসজিদে একটা জয়ী হাদিসে আছে 50,000 একটা জয়ী হাদিসে আছে যে মক্কার অর্ধেক কিন্তু সেটা জয়ী হাদিস সহি হাদিসে আছে যেটা দেখবেন মদিনার মসজিদে আসল মসজিদে সামনেই লেখা আছে কে সালাফুল ফি মসজিদি হাদা তাআদিলু আল ফাসালা তার মানে 1,000 1,000 গুণ থেকেও বেশি সওয়াব হয় মদিনার মসজিদে নামাজ পড়লে সেলারি বিক্রি করার ব্যাপারটা কেউ জানেন ভালো করে সেলারি বিক্রি করা সেলারি বিক্রি করা তার মানে নিজের বেতনটা ঠিক সময়ে না পেলে কাউকে বলা হয় যে তুমি আমাকে আমার থেকে কম যে বেতন পাবো তার থেকে কম টাকা দাও যে সময়ে তুমি আমার পুরো টাকাটা নিয়ে নেবে তাই তো এরকমই তো বদল কিন্তু কম টাকা দিয়ে বেশি টাকা দাও এটা সুদ হচ্ছে এটা সুদ হবে সুতরাং টাকার বিনিময়ে টাকা এটা সুদ টাকার কোনো বিনিময়ে টাকা এক হচ্ছে সুদ সাউন্ড নাই আমি ছবি দেখা যাচ্ছে ইসলামী সেন্টারের ছাত্ররা নামের পাশে সালাফি লিখতে পারে কিনা বুঝিনি সালাফি লেখার কোনো প্রয়োজন নেই কারো সাথে নামের সাথে এইভাবে সালাফি লেখার কোনো প্রয়োজন নেই বরং অনেক সময় তাজকিয়াতুন নাফস হয়ে যাবে আপনি দেখে জাহির করছেন যে আমি সালাফি না তবে যদি কেউ সালাফি হন যেমন আমরা মদিনা থেকে পড়াশোনা করেছি বলে আমাদেরকে মাদানি বলা হয় ফাইজান থেকে পড়েছি বলে আমাদেরকে ফাইজি বলা হয় ঠিক আছে ভারতের একটা ইউনিভার্সিটি আছে যেটাকে আল জামিয়াতুস সালাফিয়া বলা হয় সেখান থেকে যারা পাস করে আসেন তাদেরকে বলা হয় সালাফি সে কথা আলাদা শুধু পরিচয়ের জন্য যে কোথা থেকে পাস করে এসেছেন এই পরিচয় জানার জন্য যদি কাউকে মক্কি মাদানি সালাফি বলা হয় তাহলে সমস্যা নেই কিন্তু সালাফি আকিদা গ্রহণ করার জন্য নিজেকে সালাফি বলে পরিচয় দেওয়া ঠিক না কিন্তু যখন হ্যাঁ কেউ প্রশ্ন করবে যে আপনি কোন আকিদা তখন আপনি কি বলবেন ইনশাআল্লাহ আমি সালাফি ইনশাআল্লাহ আমি সালাফি আজকে প্রশ্ন আমাদের চিঠি ব্যাপার আপনাদের কারো কাছে কোনো প্রশ্ন নেই ওখানে তার বড় ভাই বা বাবা অথবা কোন সন্তান যদি এখানে সৌদি আরবে তার ডিউটি বা কোনো কিছুকে স্পেস করে দাওয়াত সেন্টারে আসে কোনটা বেশি গ্রহণযোগ্য ওখানে সংসারকে ফেলে রেখে ওখানে যাওয়া নাকি এখানে আসা কোনটা গ্রহণযোগ্য ছেলে সংসার ফেলে এসে কোনো দাওয়াতে হকের দাওয়াতে এবং বাতিলের দাওয়াতেও যাওয়া এইভাবে ঠিক বুঝতে পেরেছেন একমাত্র যদি ফরজ হয় তাহলে আলাদা কথা জিহাদ হলে তখন ছেলে সন্তান ফেলে দিয়ে চলে যাবে কিন্তু এইভাবে দাওয়াতি কাজে ছেলে সন্তান ফেলে দিয়ে আল্লাহর উপরে ভরসা করে ওই যে বলে না যে আল্লাহর উপরে ভরসা তোমার ছেলেকে কে খাওয়াবে বলে আল্লাহ খাওয়াবে তোমার প্রাণ থেকে তুমি বলে আল্লাহ তুমি এই ছেলে দিয়ে যদি কেউ যায় তো দিয়ে এটাই হচ্ছে আমাদের মানে অভিযোগ এই শ্রেণীর ইস্তিমা বলুন কিংবা চিল্লা বলুন এইগুলোতেই মানুষের ক্ষতি করছে সুতরাং ওই ইস্তিমার এখানে যদি কেউ জুয়েল সেন্টারের ইস্তিমাতে এসেছে যে ডিউটি কামাই করে তাহলে অন্যায় করেছে যেটা ফরজ সেটা আগে ডিউটি পালন করা ফরজ দোকান বন্ধ করে দিয়ে তুমি নিজের ধরে করে ব্যাপারই না যে কাপিলের দোকান বন্ধ করে দিয়ে তার কাপিলের কাজ বন্ধ করে দিয়ে আপনি এখানে এসেছেন তো অন্যায় করেছেন কাপিলের অনুমতি ছাড়া এই সমস্ত ইস্তিমাতে আসা আদৌ যায়
সুতরাং এই সমস্ত ইস্তেমাতে আসছে যে অপন্থী ইস্তেমাতে এলেও আপনাকে নির্দিষ্ট জায়গা থেকে অনুমতি জায়গা থেকে অনুমতি নিয়ে আসতে হবে, বুঝতে পেরেছেন? সহি হাদিস থেকে যারা বক্তব্য রাখে, যারা এর বিরোধিতা করে, কোরআন হাদিসের বিরোধিতা করে, সহি হাদিস থেকে যারা বক্তব্য রাখে এবং তারা যারা তাদের বিরোধিতা করে তারা আসলে কোরআন হাদিসের বিরোধিতা করে, কথা ঠিক? এই কথা ঠিক। যদি সহি হাদিস থেকে বক্তব্য রাখা হলো তা সত্ত্বেও অনেক মানুষ বিরোধিতা করলো শুধু অন্ধ পক্ষপাতিত্ব জন্য। দেখেন অন্ধ পক্ষপাতিত্ব বিভিন্ন রকমের আছে, দেশগত, জাতিগত, ভাষাগত, মজাগত, বিভিন্ন রকমের অন্ধ পক্ষপাতিত্বের কারণে যদি কেউ সহি হাদিসের বক্তব্যকে প্রত্যাখ্যান করে তো সে আসলেই সহি হাদিস বিরোধী। হুন্ডি ব্যবসা কি জায়েজ? হুন্ডি ব্যবসা হলো যে বিদেশ থেকে নিজের দেশে টাকা পাঠানো, এটা কিন্তু টাকার বিনিময়ে টাকা যদি হয় এবং তাতে কম বেশি হয় তাহলে না যায়, কিন্তু রিয়ালের বিনিময়ে যদি টাকা হয় তাহলে না যায় হয়। ডলারের বিনিময়ে টাকা হলে না যায় নয়, কম বেশি ডলার কেউ হয়তো এক ডলার সমান কিছু দিল, তার থেকে আরও কেউ বেশি দিল কিংবা কম দিল। এইভাবে যারা হুন্ডি ব্যবসা করছেন বেশি টাকা নিয়ে অথবা কম টাকা নিয়ে, এটা কিন্তু সুদের পর্যায়ভুক্ত না, পর্যায়ভুক্ত না। সুদের পর্যায়ভুক্ত হলো টাকার বিনিময়ে টাকা বেশি নেওয়া দেওয়া। সুতরাং ডলারের বিনিময়ে টাকা অথবা রিয়ালের বিনিময়ে টাকা কম বেশি নেওয়াতে কোনো সমস্যা নেই। তাহলে এই পর্যন্তই আপনাদের কাছ থেকে ক্ষমা এবং আপনাদের কাছ থেকে দেওয়া চাই। কবরস্থানে নামাজ পড়া যায় কি না যায়? আপনারা জানেন কবরস্থানে নামাজ পড়া যায় কি না যায়? এলাকায় মহিলাদের উপরে এবং